বগুড়ায় করতোয়া নদী তীর দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। গত সপ্তাহে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত 40টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। করতোয়া দখল মুক্ত করার পর নদী খনন ও বৃক্ষরোপণ সহ নানা পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বগুড়া সদর উপজেলার ভাটকান্দি থেকে মহিষবাথান এলাকা পর্যন্ত করতোয়া নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এর মধ্যে 31টি ব্যক্তিগত স্থাপনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে নিয়মিত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। করতোয়া তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে গত 28 মার্চ থেকে অভিযান শুরু করে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। এতে বিভিন্ন পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সরকার যে কর্মসূচিটা নিয়েছে যে নদী উদ্ধার কাজ, এটা অবশ্যই ভালো, নদীটা আগের মতো ফিরে আসুক। এই নদী এখন ডেড বডি হয়ে গেছে, মৃত। আমরা বগুড়াবাসী চাই এই করতোয়া নদী 123 কিলোমিটার পুরোটাই আমরা এরকম দেখতে চাই। করতোয়া নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 7 দিন সময় দেওয়া হয়, বলা হয় 7 দিনের মধ্যে যদি তারা তাদের স্ট্রাকচার সরিয়ে না নেয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের স্ট্রাকচার যেহেতু সরিয়ে নেন নাই, সো আমাদেরকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হচ্ছে। অবৈধ দখলদার শেষ না হওয়া, উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান আমাদের চলবে। নদীর দুই পাশে বিশেষ করে মাটিরালি ব্রিজ থেকে ভাটকান্দি ব্রিজ পর্যন্ত আমরা দুই পাশে এমব্যাংকমেন্ট কাম রোডের সংস্থান রেখেছি, যাতে আমরা একটা পারমানেন্ট ব্যারিয়ার তৈরি করে যেতে পারি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান কার্যক্রম। দীপ্ত, বার্তাকক্ষ।